তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? এই তুমি কানে শুনতে পাও না? আমি এখান থেকে চলে যেতে আসিনি, এখানে থাকতেও আসিনি। আমি এসেছি আমার অধিকার আদায় করতে। আপু আমি দেখবো, আমি দেখতেছি, আমি দেখবো, আরে আমি দেখতেছি তো, আমি দেখবো। উফ, আই টোল্ড ইউ, আমি দেখবো। কি মা, দেখো তুমি। জি, এটা খুরেশি সাহেবের বাসা? হ্যাঁ, ওনারই বাসা। ওনাকে একটু ডাকা যাবে? আপনাকে তো আসলে চিনলাম না। না, আমাকে তো আপনি দেখেন না, চেনার কথা না। আপনি আব্বুকে কিভাবে চিনেন? উনি আপনার আব্বু হয়? হ্যাঁ। আমার নাম কাজল। ওনাকে বলবেন কাজল এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি ডেকে নিয়ে আসছি আপুকে। বাবা, তোমার কাছে একটা মেয়ে আসছে। কে? কি যে নাম বলো, কাজল। আমার কাছে কি চাই? তুমি যেয়ে দেখো। কাকে চাই? কাকে চাই? আসসালামু আলাইকুম, আমার নাম কাজল। কাজল শামসুন্নাহার, শামসুন্নাহার কাজল। এখানে কি? কেউ? ওর নাম শামসুন্নাহার। কাজল। কাজল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম শামসুন্নাহার কাজল, আমি শরীয়তপুর থেকে এসেছি। উনি আমার বাবার বন্ধু। তোমার
আমার বন্ধুর মেয়ে আর তুমি এখানে দাঁড় করিয়ে রেখেছ। এসো মা, ভেতরে এসো, এসো ভেতরে এসে কথা বলো। ঢাকায় এসেছে, কোনো কাজ রাজে আছে নিশ্চয়ই, আর বললো যে ঢাকায় থাকার কোনো জায়গা নেই, তো ও আমাদের এখানে থাকবে না, তো কোথায় থাকবে? মানে কি তুমি ওকে থাকতেও দিয়েছো? কি আশ্চর্য, আমাদের ওই যে গেস্ট রুমটা খালি পড়ে আছে না, ও যদি আমাদের বাসায় না থাকে তোমার বন্ধুর কাছে তুমি ছোট হয়ে যাবে না বলো তো? তারপরেও আরে রাখো তো তুমি এত চিন্তা ভাবনা, আর তুমি তো আগে এরকম জাজমেন্টাল ছিলে না, এখন কি হলো বলো তো? শামসুন্নাহার কাজল, আমার নাম শামসুন্নাহার কাজল, আমি শরীরপুর থেকে এসেছি। তুমি কি শহরে নতুন আসছো? গ্রাম থেকে আসছো? জানো আমি কখনো গ্রামে যাইনি। ইস, খালি পাকনি। আজকে থেকে আপনি এই রুমে থাকবেন, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দিব। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার নাম? আমি কুরুশি। আর আপনার? আজমিরি কুরেশি তন্নি, বাসায় সবাই আদর করে তুমি বলে। বলো না ওই আপুকে গ্রামে নিয়ে যেতে। ইস, কি গ্রাম গ্রাম করতেছো তুমি? গ্রামে যাইনি, প্লিজ বলো না আপু। আচ্ছা, আগে তো বাবার পারমিশন লাগবে তাই না? কি হয়েছে তোমার? ঘুমাবে না? এত রাত হলো, আসো তো ঘুমাতে আসো, কাল সকালে তোমার অফিস আছে না? আসো ঘুমাতে আসো।
তুমি মিথ্যে বললে কেন? তুমি আর বন্ধুর মেয়ে? তুমি শরীয়তপুর থেকে আসো, যেখান থেকে আসো, কি চাও? কি চাও? আমি কিছু জানতে চাই না, একটা কথা পরিষ্কার জানতে চাই, বলে দিতে চাই। কালকে তুমি কখন যাচ্ছ? আমার স্ত্রী খুব সিধা সাদা সরল মেয়ে, সে তোমাকে সরল বিশ্বাসে থাকতে দিয়েছে, কিন্তু কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে, বুঝতে পারছ? বুঝতে পেরেছ? আরে তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? এই তুমি কানে শুনতে পাও না? আমি এখান থেকে চলে যেতে আসিনি, এখানে থাকতেও আসিনি, আমি এসেছি আমার অধিকার আদায় করতে। কোথায় গিয়েছিলে? একটু ওয়াশরুমে। ওয়াশরুম তো ঘরের ভেতরে। বারান্দায় গিয়েছিলাম একটু। বারান্দাটাও তো এখানে, তুমি তো বাইরে থেকে এলে। ভাল লাগছিল না, সামনে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তুমি ঘুমাওনি কেন? ঘুমাও। আমি এখান থেকে চলে যেতে আসিনি, এখানে থাকতেও আসিনি, আমি এসেছি আমার অধিকার আদায় করতে।